নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শ্মশানঘাট কালী মন্দিরের সুদৃশ্য চূড়ার উদ্বোধন, শুরু পূজা। করিমগঞ্জ বাইপাসে জব্দ 20 টাকার ইয়াবা ট্যাবলেট, আটক এক। হাইলাকান্দিতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাভেলার খাদে পড়ে আহত 20 জন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শ্মশানঘাটের কালী মন্দিরের নবনির্মিত সুদৃশ্য চূড়ার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শনিবারের অনুষ্ঠানে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দজী মহারাজ বলেন, মা কালী হলেন শক্তির দেবী, তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। সনাতন ধর্মাবলম্বী হিন্দু তথা বাঙালিদের কাছে এই দেবী বিশেষভাবে পূজিত হন। তন্ত্রমতে পূজিত প্রধান 10 জন দেবীর মধ্যে তিনি অন্যতম পূজিত দেবী। যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান, যারা তন্ত্র এবং মন্ত্র ক্ষমতায় যারা বিশ্বাস করেন, যারা মানুষরূপী হয়েও ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চান, তারা মা কালীর পূজা অত্যন্ত ভক্তি সহকারে করে থাকেন। ভারতীয় আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ বলেন, কালীর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। সনাতন ধর্মাবলম্বী হিন্দু তথা বাঙালিদের কাছে এই দেবী বিশেষভাবে শক্তির দেবীরূপে পূজিত হন। এছাড়াও বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। প্রধানত শাক্ত সম্প্রদায় কালী পূজা করে থাকেন। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যা নামে পরিচিত, 10 জন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। দশমহাবিদ্যার ইনি প্রথম মহাবিদ্যা। শাক্ত মতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ভারতীয় আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ ও শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দজী মহারাজ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এপিডিসিএল চেয়ারম্যান নিত্যভূষণ দে, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, সমাজসেবী সোনালী চৌধুরী, মৃদুল মজুমদার, মিত্রা রায়, অসীম দে প্রমুখ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের পর মন্দিরের উন্নয়নে 2020-21 অর্থ বছরের বিধায়কের এডিএস তহবিল থেকে বরাদ্দ ফলক উন্মোচন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ সম্মানিত অতিথিরা। উক্ত কালী মন্দিরের আরতিতে যোগ দেন ভারতীয় আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ। মায়ের কাছে এই দুটি রূপ, মায়ের দুটো যদি চিন্তা করেন, বলছিতে যদি চিন্তা করেন, আপনার মধ্যে সেই শক্তিটা আসবে, সেই সব কিছুই আসবে আমার মধ্যে। হ্যাঁ, আমাদের যে অস্ত্র শস্ত্র নিয়ে আরতি করা হয় তার মূলে হচ্ছে শক্তি। শক্তির আরাধনা করতে হবে। আমরা কি করি, দেবতার কাছে প্রার্থনা করি। ভগবানের নাম গুণগান হয়, সেটাই হচ্ছে আপনার তীর্থস্বরূপ হয়ে যায়। আজকে এই মা কালীর এই মন্দিরে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। তার আগেই আমাদের আজকের এই শুভ অনুষ্ঠানে ড্রাগস বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। বিএসএফ এবং করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে করিমগঞ্জ বাইপাস সড়কে তল্লাশি চালিয়ে একটি ওয়াগনার গাড়ি থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এক পাচারকারীকেও আটক করা হয়েছে। আটক পাচারকারীর নাম ইকবাল হোসেন, তার বাড়ি ভিতরগোল এলাকায়। বর্তমানে ট্যাবলেট পাচারকারী ইকবাল হোসেনকে সদর থানায় নিয়ে গেছে পুলিশ। গাড়িখন আমি ডালাছিল, তাতে বেগ চাইডে বেগত আছে, বেগত দুটা পেকেট আছিলে। পেকেটটো খুলি চাই দেখা যায় জুব্বা টেবলেট আছে, টোটেল মানে 20,000 টেবলেট পোৱা গৈছে ইতিমধ্যে। আৰু বৰ্তমান তদন্ত অব্যাহত আছে। কিমান এইটোৰ ওজন কিমান আৰু ভেলু কিমান? টোটেল আমি চলি আছে, ওজনটো থোৱা নাই, টোটেল ওজন মতে কৰিম দেখা যাব। এই গাড়ীত কিবা আৰু বেলেগ কোনোবা আছিল? বেলেগ একো নাই, বেলেগ একো পোৱা নাই। কিমান টকা হ'ব এইটো মানুহ? 1 কোটি টকা। ভেলুটো কিমান হ'ব ক'লে? ভেলুটো আনুমানিক, এতিয়া আমিতো ইমান হৈছে না, কি হ'ব না 20,000। এই গাড়ীৰ লগত কেইজন আছিলে? এজনে পোৱা গৈছে, এজনে চলাই আহিছিল গাড়ীখনত, দীপাল নামৰ ল'ৰাজনে। তেওঁ ঘৰ ক'ত? দীপালৰ ঘৰটো আপোনাৰ ভিতৰকৰ। আৰু ক'ৰ পৰা আহিছিলে গাড়ী? কালীগঞ্জৰ ফালৰ পৰা আহিছিলে। ক'ত যাব? এইটো আমাৰ কৰিমগঞ্জ টাউনতে আহিম বুলি কৈছিলে। এইটো তেওঁলোকে মানে কৰিমগঞ্জ টাউনতে এইটো কাম নামাব, ৰেলগেটৰ ওচৰ এইখিনিতে কিবা নামাব। আৰু এপ্ৰক্সিমেট ভেলু কিমান হ'ব?
फिर भयंकर सड़क दुर्घटना साक्षी हलो हाइलाकान्दि। एक छागल के बाँचाते गए भयंकर सड़क दुर्घटना संघटित हो हाइलाकान्दि। रविवार सकाल 10টা नागाद रातारी निभिया शिलचरगामी एक यात्रीबाही ट्रैवलार्स हाइलाकान्दि बाईपासर का बावरघाटे आसार पर एक छागल के बाँचाते गए नियंत्रण हारिए अपर दिक थेके आसा दुटी ई रिक्शा के धक्का मारे, जार फले ट्रैवलार्टी पाल्टे खेये जातीय सड़क थेके निजेर खाले पतित हय। खबर पे हाइलाकान्दि सदर थाना थेके घटनास्थले दलबल निये छुटे जान सदर टीएसआई नवज्योति लाहन और ट्राफिक इनचार्ज सुकान्त दास। हाइलाकान्दि ट्राफिक पुलिस स्थानीय जनगणों सहयोगिता आहतदेर उद्धार कर हाइलाकान्दि सिविल हासपाताले चिकित्सार जन्य पाठिये दें। मोट 20 जन के हाइलाकान्दि एसकेरा सिविल हासपाताले भर्ती करा हयेछे। एर मध्ये 4 जनेर अवस्था आशंकाजनक हवाय तादेर शिलचर मेडिकल कलेज हासपाताले पाठानो हय। এদিকে হাইলাকান্দিতে একের পর এক সড়ক দুর্ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একটা ট্রাভেলার্স আহার সময় পাকিছড়া একটা টুকটুকির লগত পাল্টি হয় ইয়াত মানুহ আছিল প্রায় আটা উনিশজন। উনিশজনৰ ভিতৰত চারিজন তিনি চারিজন বেশি আহত আছে, শিলচর মেডিকেলত রেফার হয়েছে, আর বাকি 15 জন ফুটবলজন ইয়াত আমার হান্ডাপুরটা চিকিৎসাধীন হয়েছে। শিলচর শহরের তিনটি ওয়ার্ডে 7টি কাজের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার সকালে 14 ও 18 নম্বর ওয়ার্ডে 3টি করে এবং 19 নম্বর ওয়ার্ডে 1টি কাজের উদ্বোধন করেন তিনি। বিধায়ক উপস্থিত থাকলেও কাজের উদ্বোধন করানো হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কমিশনারদের হাত দিয়ে। বিধায়ক বলেন, তাদের তত্ত্বাবধানে কাজ হয়েছে তাই উদ্বোধন তারাই করবেন, আমরা সঙ্গে থাকবো, এটাই আমাদের রীতি। 14 নম্বর ওয়ার্ডে আমরা 3টি রাস্তার আজকে উদ্বোধন হয়, আর 18 নম্বর ওয়ার্ডে 3টি হয়, আর 19 নম্বর ওয়ার্ডে 1টি হয়। এই 3টি এই 60টি মিলে টোটাল 26 লক্ষ টাকার কাজ আজকের দিনে হয়েছে বিভিন্ন রাস্তার 60টি রাস্তা। দেখুন, আজকের দিনে যে রাস্তার উদ্বোধন হয়েছে আমাদের সম্মানিত সভাপতি, আপনারা জানেন শুধু উনি ভারতীয় জনতা পার্টির না, উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনি বিভিন্নভাবে সমাজের বিভিন্ন কাজে লিপ্ত রয়েছেন। তো উনি একটা রাস্তার উদ্বোধন করেছেন 14 নম্বর ওয়ার্ডে। আমাদের সম্মানিত যারা কমিশনার ছিলেন 18 নম্বর ওয়ার্ডে অসীম দাস, 19 নম্বর ওয়ার্ডে রাখি চৌধুরী মহাশয়া, আমাদের এই ওয়ার্ডে ভাইস চেয়ারপারসন চামিলি পাল মহাশয়া, ওনারা করেছেন। আর বিভিন্নভাবে সমাজের আরও বিভিন্ন ওনারা রয়েছেন, আমি মনে করি যে তাদের মাধ্যমে এই কাজগুলো উদ্বোধন হওয়া উচিত। আগের বিগত দিনের যে সরকার, ওবিজেপি সরকার, এই ওবিজেপি সরকারের সময় মানুষকে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু আমরা একটা শুরু করেছি, আমি চিন্তা করেছি যে আমরা সাথে থাকবো, পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা সাথে রয়েছি, কিন্তু সমাজের সর্বস্তরের লোক যাতে এই কাজগুলোতে এগিয়ে আসেন, ওনারা যাতে সম্মান পান, তার জন্য আমি আজকের দিনে এই কাজগুলো শুরু করেছি। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিলচরে চলছে রমরমা বাজি বিক্রি। পরিবেশ ও শব্দ দূষণ রোধে দেশজুড়ে বেশ কিছু বাজি বিক্রিতে কড়া নিষেধাজ্ঞার পরও শিলচরের খোলা বাজারে অবাধে চলছে বাজির কারবার। গৃহরক্ষী বাহিনীর জওয়ান প্রয়াত স্বপননাথের বাড়িতে শনিবার রাতে কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার উপস্থিত হয়ে মৃতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন। বিধায়ক প্রয়াত স্বপননাথের স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন। স্বামীহারা স্ত্রী একটি মাত্র ছেলেকে সরকারি যে কোনো চাকরি দেওয়ার জন্য বিধায়ককে করজোড়ে অনুরোধ করেন এবং সেই অনুযায়ী বিধায়ক খলিলুদ্দিন প্রতিশ্রুতি দিয়ে যান। স্বপননাথের ঘরে উপস্থিত হয়েছি গত কয়েকদিন আগে, উনি হঠাৎ মারা গেছেন এবং আমি গোয়ারি ছিলাম। এদিন আমার ছেলেকে আরও আমাদের এই এলাকার আমাদের সংগঠনের মানুষ সব উপস্থিত ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, খুব ভালো একজন গার্ড ছিলেন, বিশেষ করে ব্যবহার থেকে প্রত্যেক ডিউটি থেকে দিয়ে প্রত্যেক কিন্তু সুন্দরভাবে চালাইয়া গিয়েছেন। ছেলে আমি অত্যন্ত দুঃখিত, গুয়ারি থাকার জন্য আসতে পারিনি। সেদিন আজকে আমরা কয়েকটি আসার পরে প্রথম আমাদের কাটিগড়া ব্লকে একটা মিটিং ছিল, মিটিং শেষ হওয়ার পরে এখানে উপস্থিত হয়েছি এবং এই ফ্যামিলির সাথে দেখা করেছি। আগামী 7টার জন্য আগামী মঙ্গলবারে তারা ফ্যামিলিতে শুনেছি আমরা সহযোগিতা, এবং এই তার ছেলে একটা একটা মেয়ে আছে, একটা ছেলেও আছে, সেই জন্য আমরা ডিপার্টমেন্টের সাথে এবং আমরা ছেলেদের একটা সহযোগিতা করে লাগানোর জন্য
আমাদের এসপির সাথে। সরকারের নজরদারি ও সংস্কারের অভাবে অস্তিত্ব হারিয়ে যাচ্ছে শিলচর ঘনিয়ালা চুনাভাট্টা রোডের নিম্ন অংশ। এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্যবার সড়কটি সংস্কারের দাবি জানালেও অকেজো হিসেবে ফেলে রাখা হয়েছে চুনাভাট্টা রোডের নিম্ন অংশটুকু। সংশ্লিষ্ট এলাকার মানুষেরা এর প্রতিবাদ জানাতে রবিবার জড়ো হন। তারা সংবাদ মাধ্যমকে জানান, একসময় এই রোড হয়ে বরাক নদী থেকে বালু উঠানো হতো, কিন্তু সংস্কার না করায় বর্তমানে এই রোডে কোনোভাবে একটি ছোট গাড়ি চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এলাকার বাসিন্দা ইমামউদ্দিন লস্কর, সালেহ আহমেদ, কাবুল আহমেদ, আনাওরা বেগম লস্কর প্রমুখ অভিযোগ করেন, এই রোডটির সংস্কারের জন্য বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করার পরও কাজের কাজ কিছুই হয়নি, ফলে এলাকার মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। মুজিবুর রহমান লস্কর জানান, এই রোডের পাশে একসময় 12 ফুট দীর্ঘ ড্রেন ছিল, যা হয়ে উত্তরপাড়া এলাকার সমস্ত জল বরাক নদীতে গিয়ে পড়ত। বর্তমানে এখানে জবরদখলের ফলে কোথাও এই নালার দৈর্ঘ্য 3 ফুটেরও কম হয়ে গিয়েছে। এতে ভেতরে জল সহজে নদীতে যেতে পারে না, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকে। গত বন্যা পরবর্তী সময়ে এমনই বেহাল অবস্থার সৃষ্টি হয় জমা জলের কারণে। আইনজীবী কুতুবুদ্দিন তালুকদার জানান, একসময় এই রোডে দুদিকে দুটি ট্রাক একসঙ্গে যাতায়াত করতে পারত, বর্তমানে রাস্তার পরিসর কমতে কমতে ছোট অটো নিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানান, গত এপ্রিল মাসে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এলাকা পরিদর্শন করে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। একইভাবে জেলা প্রশাসনের তরফ থেকেও রাস্তাকে অবৈধ দখলমুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হলেও তার বাস্তবায়িত হয়ে উঠতে পারেনি। আমরা এখানোর অরিজিনাল বাসিন্দা, আর তারা হইতে কি নাইয়া আজকে রাস্তার বসবাস করে। এখানে আমি নিজে ছোটোবেলার দেখছি মহাল পিছনে নদীটা, এখানে দুইটা ট্রাক আপ ডাউন হয়েছে। আমার বাবাইও তাই নয়, এরারে গরিব মানুষ হিসাবে সুযোগ দিচ্ছেন, আজকে অত বছর হয়েছে পয়সা করে খামাইত্রায় অন্যবাদিকে দিক দাগ লও না। এর পরেও আমি কইছি, আমি নিজে মজিবুর রহমান লস্কর আমি নিজে কইছি, তোমরা একটা মূল্য তোমরা দিয়া দিম, তোমরা এখান থেকে উঠি যাও, কেন তোমরা ই জ্বালায় আমি না, আমার বড়োর ফ্যামিলি সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি, অনেক কষ্ট আছি আর সরকারি রাস্তা। আমি কইছি তোমরা একটা মূল্য দিয়া দিই, আমি একটা সাহায্য করব। এরপরও আপনারা নিজে বুঝ পাইবা, এই উত্তর ভাড়ার বাঙালি যারা আসুন গড়দুয়ার আছে, এরার বর্তমানে ফ্ল্যাট বা বৃষ্টি উষ্টি দিলে জল এদিকে বেরিবার রাস্তা নাই। ও অত বড় নালাটা ওই সময়ও প্রায় 12 ফুট বাই 12 ফুট নালাটা আসলো, কিন্তু এই নালাটা এখন ওই গেছে 3 ফুট। নিজে আপনারা দেখতে পারবা এর মধ্যে। শহরতলির বৃহত্তর বরাকপাড় এলাকার বিথুকান্দি, বেরেঙ্গা ও ভাগাডোহরের ENDI বাঁধ বেহাল থাকার দরুন বিগত দিনে শহরবাসীকে ভয়াবহ বন্যার কবলে পড়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। নদীর জল শহরে প্রবেশ করে জল সুনামির পরিস্থিতি সৃষ্টি করলে বিভাগীয় আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুম্ভ নিদ্রা থেকে সজাগ হয়ে বন্যার তাণ্ডব চলাকালীন সময়ে যুদ্ধকালীন তৎপরতায় জিও ব্যাগ বসিয়ে বাঁধের সংস্কার কার্য শুরু করলেও নদীর জল নিচে নামতেই অর্ধসমাপ্ত অবস্থায় বাঁধের কাজ ফেলে রেখেছেন। বিভাগীয় আধিকারিকদের গাফিলতির দরুন এলাকার স্লুজ গেটটিও বিগত 7-8 বছর থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যা আজও বিদ্যমান। শুধু তাই নয়, মেধুকান্দি বাঁধের সংস্কার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রেখে সড়কের উপর মাটি ফেলার দরুন বর্ষার মরশুমে স্থানীয় জনগণ সহ ছাত্রছাত্রীদের চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে এদিন জানান স্থানীয়রা। এই জলটা আওয়ার পরে শিলচর শহরের অনেক মানুষের ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে, এই ফার্নিচার নষ্ট হয়েছে, গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে মানুষের। কিন্তু এই সময় দেখা গেছে ডিপার্টমেন্টের মানুষ এখানে আইসে, মন্ত্রী আইসে, আসামের CM মুখ্যমন্ত্রী আইসেন, এখানে এখানে কাজ শুরু হয়েছে, জিও ব্যাগ দেওয়া হয়েছে, প্রোটেকশন দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখা গেছে বর্ষা সিজনটা যেহেতু কমছে একটু, এই নদীর জল একটু নিচে নামছে, কোনো মন্ত্রী নাই এখানে, কোনো MLA নাই, কোনো ডিপার্টমেন্টের মানুষ নাই। আজকে আমি একজন স্থানীয় নাগরিক হিসাবে আমি ডিপার্টমেন্ট এবং আসামের এই BJP সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ করবো, যাতে এই কাজটা যাতে সুইচটা কাজটা যাতে তাড়াতাড়ি হয়, মহিষার পিলের জলটা যাতে নিষ্কাশন করা হয়, এবং এই অঞ্চলে যেটা ENDI বাঁধ নেমে যাচ্ছে এটা যাতে মেরামত করা হয়। না হইলে আগামী যে বর্ষা সিজন আমরা কাছে আসি মাত্র 5 থেকে 6 মাস, 5 থেকে 6 মাস পরে আবার বর্ষা সিজন শুরু হইব, যদি এই কাজটা না হয় তাহলে এই অঞ্চলের মানুষ এবং শিলচর শহরের মানুষ আরও ভয়াবহ একটা ফ্লাডের সম্মুখীন হইতে লাগবো। তাও যা যা বৃষ্টি হয়, একটু বৃষ্টি দিতে এই রাস্তাটার উপরে যে মাটিগুলো ফালানি হয়েছে এই মাটিগুলোর মধ্যে গিয়া মানে কাদা হয়ে যায়,
না গাড়ি ওই সাইডে গাড়িগুলো আইতে পারে, এই সাইডে না এই সাইডে গাড়িগুলো যাইতে পারে, যাতায়াত টোটালি বন্ধ হয়ে যায়। যে কারণে যাতায়াত বন্ধ হওয়ার কারণে প্র্যাকটিক্যালি যে প্রথমত সমস্যাগুলো হওয়ার বাচ্চারা নিয়ে, বাচ্চারা স্কুল যাইতে পারেন না, তারপরে দিকে গিয়া যদি এক মানে একান্ত স্কুলে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এই জিনিসটা করতে লাগে যে স্কুলে ডুলের মানে আমরা ঘুরিয়া টোটাল পুরা ঘুরিয়া আমরা মানে যেতে লাগে স্কুলে। তারপরে যেহেতু মানে 40 টাকা গাড়ি ভাড়া হয়ে যেত এই জায়গাতে, এই যা এই সাইডের দিকে গেলে বান্ধের অর্ধেক পর্যন্ত 20 টাকা, তারপরে আবার 20 টাকা দিয়ে আমরা 40 টাকা একবারের লাগি যাওয়া করতে লাগে। আর এই সাইডে ঘুরিয়ে যদি যাওয়া হয় তাহলে এই সাইডে 200 টাকার মতো আমরা খরচ হয়। সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের তৃতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার 25 অক্টোবর বেলা 12টায় বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মৃতিচারণ সহ অন্যান্য কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা সভা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান। আলোচনার বিষয় হল সংবাদ মাধ্যম এবং রাজনীতি। অনুষ্ঠানে সাংবাদিক অনিরুদ্ধ লস্করকে বিশ্বজিৎ রায় বর্মন স্মৃতি সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন বরাক নাগরিক সংসদের সম্পাদক শঙ্কর দে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার জেলার 6টি ভোট কেন্দ্রে ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে। জেলাশাসকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 26 অক্টোবর উধারবন্দের ডায়েটে, পয়লাপুরের নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলে, লক্ষ্মীপুরের আর হায়ার সেকেন্ডারি স্কুলে এবং শিলচর শহরের নাজিরপুটি মডেল প্রাইমারি ও তারাপুরের নিত্যময়ী গার্লস স্কুলে বিনামূল্যে ভোটার এবং আধার তালিকার সংযোগ স্থাপন করে দেওয়া হবে। ভোটারদের এই লিঙ্কের কাজ করানোর সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থার নয়া সভাপতি নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু রায়। তিনি শিবসাগর অনুষ্ঠিত সংস্থার 24তম দ্বিবার্ষিক অধিবেশনে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। কৃষ্ণেন্দু পেয়েছেন মোট 147 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি সন্দিকুই পেয়েছেন মাত্র 67 ভোট। উল্লেখ্য, কৃষ্ণেন্দু রায় শিলচর নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এই অধিবেশনে জিতেন চন্দ্র হাজরিকা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ আনিসুর রহমানকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। জিতেন চন্দ্র হাজরিকা পেয়েছেন 116 ভোট এবং আনিসুর পেয়েছেন 92 ভোট। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থার 24তম অধিবেশন 20, 21 ও 22 অক্টোবর শিবসাগরে অনুষ্ঠিত হয়। এদিকে বরাক উপত্যকার সুপরিচিত শিক্ষক কর্মচারী নেতা কৃষ্ণেন্দু রায় মর্যাদাপূর্ণ একটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় উপত্যকা জুড়ে শিক্ষক কর্মচারী মহল সন্তোষ ব্যক্ত করে তাকে অভিনন্দন জানিয়েছেন। গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে বরাক উপত্যকায় 24 ও 25 অক্টোবর ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ার পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন থেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেবার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলার পদ্ধতি ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম কার্যকর করা হয়েছে। সব বিভাগকে আগাম প্রস্তুতি নিতে শিলচরের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকে সতর্কতা জারি করা হয়েছে। জেলার সব কয়টি রাজস্ব সার্কেল থেকে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হবে সোম ও মঙ্গলবার। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচর শ্মশানঘাট কালী মন্দিরের সুদৃশ্য চূড়ার উদ্বোধন, শুরু পূজা। করিমগঞ্জ বাইপাসে জব্দ 20 টাকার ইয়াবা ট্যাবলেট, আটক এক। হাইলাকান্দিতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাভেলার খাদে পড়ে আহত 20 জন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।